টেম্পারেচার সেন্সর যখন আমার 30 ডিগ্রির বেশি ডিটেক্ট করেছে তখন ফ্যান গুলো আমার অন হয়ে গেছে। এই সেম জিনিসটাই আমার দুইটা সলিনয়েড ভালভের মাধ্যমে এখানে এন্টার করছে এবং দুইটা ওয়েতে আবার রিটার্ন হচ্ছে স্টোরেজ ট্যাঙ্কে, এবং এটা কন্টিনিউয়াস প্রসেস। দীর্ঘ এখানে এক মাসের জার্নিতে আমরা মোটামুটি ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সব ধরনের কাজগুলো শিখেছি এখান থেকে। আসসালামু আলাইকুম, আমি জাফিরে ইয়াসমিন জিরিয়া, আমি আল্টেরিয়র ইঞ্জিনিয়ারিং এর মিশন 1-to-1 এর একজন পার্মানেন্ট মেম্বার। আমাদের এই জার্নিটা আসলে এক বছরের। আমরা আমাদের ফার্স্ট কোর্সটা করেছি অটোমেশন প্রো, এখানে আমরা মিশন 1-to-1 এর মেম্বার এবং অটোমেশন প্রো এর মেম্বাররা দীর্ঘ এক মাস যাবত ক্লাস করেছি। যদিও আমি একটু দেরিতে জয়েন করেছি আসলে, কিন্তু তারপরও আমাকে পার্সোনালি এখান থেকে ব্যাকআপ ক্লাসের মাধ্যমে অন্যরা যা শিখতে পেরেছে আমিও ঠিক একইভাবে সবকিছু শিখতে পেরেছি। তো দীর্ঘ এখানে এক মাসের জার্নিতে আমরা প্রজেক্ট সম্পর্কে এখন পিএলসি প্রোগ্রাম থেকে শুরু করে সিকোয়েন্স অফ অপারেশন থেকে শুরু করে একটা প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করার প্রয়োজন আমরা মোটামুটি ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সব ধরনের কাজগুলো শিখেছি এখান থেকে। আমরা এখানে এক মাসের জার্নিতে অনেকগুলো প্রজেক্টের সাথে ডিরেক্টলি ইনভলভ ছিলাম, আমরা অনেকগুলো প্রজেক্ট সলভ করেছি, এবং আমি রিসেন্টলি যে প্রজেক্টটা সলভ করেছি সেটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উইথ AHU। এই প্রজেক্টের A-to-Z সিকোয়েন্স অফ অপারেশন থেকে শুরু করে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন পর্যন্ত যা যা কিছু প্রয়োজন সবকিছু আমি এখানে নিজে ফুল কমপ্লিট করেছি। তো আমি এখন ডিরেক্ট আমার প্রেজেন্টেশনটা স্টার্ট করতে চাচ্ছি। এখানে আমার প্রেজেন্টেশনের কন্টেন্টস স্লাইডটা দেখাচ্ছি। এখানে আমি প্রথমেই দেখতে পাচ্ছি সিকোয়েন্স অফ অপারেশন। তো যে কোনো একটা প্রজেক্টের সিকোয়েন্স অফ অপারেশনটা হচ্ছে প্রজেক্টের মেইন একটা জিনিস। তো ক্লায়েন্ট যখন আমাকে যে কোনো একটা প্রজেক্ট দিবে, যে কোনো একটা জিনিস ইমপ্লিমেন্ট করে দিতে বলবে তার ফ্যাক্টরিতে বা কোনো প্ল্যান তৈরি করে দিতে বলবে, একজন নর্মাল ক্লায়েন্ট তো কখনো আসলে ইঞ্জিনিয়ারিং এর ভাষা বুঝবে না। তো এই ক্ষেত্রে আমাকে তাকে বারবার কোশ্চেন করার মাধ্যমে সে আসলে কি চাচ্ছে এক্স্যাক্টলি ওইটা জানার মাধ্যমে আমার তার কাছ থেকে সিকোয়েন্স অফ অপারেশনটা রেডি করে দিতে হবে, এবং ক্লায়েন্টের মুখ থেকে আমরা উত্তরগুলো নেওয়ার চেষ্টা করব যে আপনি কি এভাবে চাচ্ছেন নাকি এভাবে চাচ্ছেন, কোন ভাবে চাচ্ছেন। একটা লং মিটিং এর মাধ্যমে আসলে সিকোয়েন্স অফ অপারেশনটা রেডি করে নেব, আর এই সিকোয়েন্স অফ অপারেশনটা রেডি করা মানে আমার প্রজেক্টের অনেক বড় একটা পার্ট আসলে কমপ্লিট করা। তারপর এই প্রজেক্টে যে ইনপুট আউটপুট কম্পোনেন্ট যেগুলো ইউজ হয়েছে সেটার একটা লিস্ট তৈরি করেছি। তারপর ফ্লো ডায়াগ্রাম, ফ্লো ডায়াগ্রামটা তৈরি করার কারণ হচ্ছে যে আমি ফ্লো ডায়াগ্রামটার মাধ্যমে পুরো প্রজেক্টের একটা ভিজুয়ালাইজেশন যাতে ক্লায়েন্টকে দেখাতে পারি, আমি যাতে মেইনলি বোঝাতে পারি যে আমার প্রজেক্টটা শুরু হচ্ছে কিভাবে শেষ হচ্ছে কিভাবে, এবং তিনি যেন বুঝতে পারেন যে উনি যা রিকোয়ারমেন্ট দিয়েছিলেন সেটা আসলে ফিল আপ হচ্ছে কি হচ্ছে না। তারপরে আছে আয়ো সাইজিং, ইনপুট আউটপুটের যে সাইজিং আছে সেই স্লাইড আছে। পিএলসি প্রোগ্রাম, পিএলসি প্রোগ্রামটা আমরা TIA পোর্টাল দিয়ে করেছি, HMI ডিজাইন আছে, আর লাস্টলি হ্যান্ডওভার স্লাইডটা আছে। এখানে সিকোয়েন্স অফ অপারেশনের স্লাইডে আমরা পুরো প্রসেস পুরো প্রজেক্টটাকে কিছু প্রসেসে ডিভাইড করে নিয়েছি। তো এই প্রসেসগুলো নিয়ে আমি আসলে ডিরেক্ট যে পিএলসি প্রোগ্রামটা করেছি সেই প্রোগ্রামে একদম ডিরেক্ট আপনাদের শো করে দেখাবো কিভাবে আমি প্রসেস ওয়াইজ কাজগুলো করেছি। তো আমি এটা নিয়ে এখন আর আগাচ্ছি না। তো এটা হচ্ছে ইনপুট কম্পোনেন্টের স্লাইডটা। ইনপুট কম্পোনেন্ট, আমি এই প্রজেক্টে বেশ কিছু আমার ইনপুট কম্পোনেন্ট লেগেছে, সেগুলোর মধ্যে স্টপ বাটন আছে, স্টার্ট বাটন আছে, ইমার্জেন্সি বাটন আছে। স্টপ বাটনটা মূলত আমার যে কোনো একটা সিস্টেমকে অফ করার জন্য মূলত আমরা ইউজ করি, যে কোনো একটা প্রসেসকে অফ করার জন্য ইউজ করি। স্টার্ট বাটনটা একবার পুশ করার মাধ্যমে যে কোনো একটা সিস্টেম স্টার্ট হয়, কিন্তু এটাকে আমি কন্টিনিউয়াস প্রসেস হিসেবে ধরে রাখার জন্য আমার ল্যাচিং এর প্রয়োজন হয়। ইমার্জেন্সি বাটন হচ্ছে যে কোনো সিস্টেমের একটা ইমার্জেন্সি সুইচ, যে আমি যে কোনো আমার ইমার্জেন্সি কেসে যাতে আমি ফুল সিস্টেমটাকে অফ করে দিতে পারি একটা সিঙ্গেল সুইচের মাধ্যমে, এই জন্য মূলত ইমার্জেন্সি বাটনটা ইউজ হয়েছে। এখানে লেভেল সেন্সর আছে, লেভেল সেন্সর মূলত এখানে ওয়াটারের লেভেলটা ডিটেক্ট করছে। প্রেশার ট্রান্সমিটার PT-100, প্রেশার ট্রান্সমিটারটা একটা প্রেশার সেন্সর, এটা প্রেশার ডিটেক্ট করে। ডিফারেনশিয়াল প্রেশার ট্রান্সমিটার, প্রেশার ট্রান্সমিটার, এই দুইটা অলমোস্ট সেম, দুইটাই হচ্ছে আমার প্রেশারটা মেজার করে। তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রেশার সুইচ আছে এখানে,
আছে হচ্ছে ডিপিএস, ডিফারেনশিয়াল প্রেসার সুইচ। তো প্রেসার সুইচ আমার যে কোনো একটা সিস্টেমকে অন বা অফ করছে, আর ডিফারেনশিয়াল প্রেসার সুইচে আমরা একটা প্রিসেট ভ্যালু দিয়ে রাখছি এবং এই ভ্যালুতে পৌঁছানোর পরে যে কোনো আমার একটা সিস্টেমকে অন অথবা অফ করছে। তো এখানে আছে থার্মোস্টেট, থার্মোস্টেট হচ্ছে আমার টেম্পারেচার সেন্সর। টেম্পারেচার একটা নির্দিষ্ট লেভেলে যাওয়ার পরে সে হয়তো কোনো একটা সিস্টেমকে অন বা অফ করবে, সেই জন্য আমরা এখানে থার্মোস্টেটটা ইউজ করেছি। তো এগুলোই হচ্ছে আমার আসলে ইনপুট কম্পোনেন্ট। এখানে আউটপুট কম্পোনেন্ট সবকিছু দেখানোর চেষ্টা করেছি। এখানে আউটপুটে ছিল আমার বাটারফ্লাই ভালভ, সলিনয়েড ভালভ, কন্ট্রোল ভালভ, ব্লোয়ার ফ্যান, পাম্প মোটর, এইচইউ ফ্যান, এইচইউ ড্যাম্পার, এইচইউ। তো এইচইউটা হচ্ছে আমার এয়ার হ্যান্ডলিং ইউনিট। এই এয়ার হ্যান্ডলিং ইউনিট আমরা নর্মালি এটার সাথে হয়তো ডিরেক্টলি পরিচিত না, কিন্তু এটাকে আমরা সহজভাবে বলতে পারি এয়ার কন্ডিশনারের মতো এটা কাজ করে। তো এটার যে ড্যাম্পার অংশটা আছে, এই ড্যাম্পার অংশটার সাথে নর্মালি একটা মোটর লাগানো থাকে। এই মোটরটা বাইরে থেকে যে আমার ন্যাচারাল যে আমার এয়ারটা আছে সেটা ড্যাম্পারের মাধ্যমে ভিতরে প্রবেশ করে এবং এখানে হচ্ছে আমার ফিল্টার থাকে। এই এটা হচ্ছে প্রি ফিল্টার। তো এই প্রি ফিল্টারে আমার বাতাসের সাথে অনেক ধুলিকণা থাকে, এই ময়লাগুলো দূষিত পদার্থগুলো এখানে এসে ফিল্টার হয়, এবং প্রি ফিল্টারের পরে আমরা এখানে আরো একটি ফিল্টার দেখতে পাই। তো এই ফিল্টারে এসে তার থেকেও সূক্ষ্ম যে ধুলিকণাগুলো আছে সেগুলো মূলত এখানে ফিল্টার হয়। এখানে একটা হিটিং কয়েল বা কুলিং কয়েল, হিটার বা কুলার একটা অ্যাড করা থাকে। এটা ইনবিল্ট হতে পারে বা এক্সট্রা ভাবেও অ্যাড করা থাকতে পারে। তো এটার মাধ্যমে যে আমার যদি রুম টেম্পারেচার কমানো দরকার হয় তাহলে সেই অনুযায়ী বা বাড়ানো দরকার হয় সেই অনুযায়ী আমরা আসলে হিটার বা কুলারটাকে অ্যাড করি। এবং লাস্টে থাকে, এখানে থাকে হচ্ছে একটা ফ্যান, যেই ফ্যানটা ওই হিটিং বা কুলিং যে আমার কয়েল থাকে সেটা থেকে আমার গরম বা ঠান্ডা বাতাসটাকে আমার একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট রুমে পাস করে দিচ্ছে। এটা হচ্ছে প্রজেক্টের ফ্লো ডায়াগ্রাম। তো আমি যদি ফ্লো ডায়াগ্রামটা যে কোনো একটা আননোন মানুষ বা আমার ক্লায়েন্ট যাকেই বোঝাতে চাই না কেন, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল চারটা ট্যাঙ্ক আছে, রিজার্ভার ট্যাঙ্ক, ট্যাঙ্ক ওয়ান, হিটার ট্যাঙ্ক, কন্ডেন্সার। তো এইখানে আমরা দুইটা সিস্টেম রেখেছি আসলে সেফটি পারপাসে, আমরা একই জিনিস দুইভাবে ইউজ করছি যাতে আমার যে কোনো একটা সিস্টেমে যদি কোনো প্রবলেম হয় আমরা যাতে অল্টারনেটিভ কোনো ওয়েতে সেম সিস্টেমটাকে আবার রান করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রিজার্ভার ট্যাঙ্ক থেকে বাটারফ্লাই ভালভের মাধ্যমে কিছু স্পেসিফিক সলিনয়েড ভালভ ওপেন হয়ে এই পাম্প মোটর ওয়ান এর মাধ্যমে ট্যাঙ্ক ওয়ানে আমার পানিটা পাস হচ্ছে। তো এই সেম ওয়েতেই আবার আমার ট্যাঙ্ক ওয়ানে, আমার পাম্প মোটর ওয়ানে যদি কোনো প্রবলেম হয় তাহলে যাতে আমার সিস্টেমটা অন রাখতে পারি সেজন্য সেম ওয়েতেই এই রিজার্ভার ট্যাঙ্ক থেকে পাম্প মোটর টু এর মাধ্যমে পানিটা আমি ট্যাঙ্ক ওয়ানে পাঠানোরও ব্যবস্থা রেখেছি যাতে একটার পরিবর্তে আরেকটা যাতে আমরা ইউজ করতে পারি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট প্রসেসটা, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্রসেসটা। তো এখান থেকে পানিটা রিজার্ভার ট্যাঙ্ক থেকে পানিটা ট্যাঙ্ক ওয়ানে আসলো। তো ট্যাঙ্ক ওয়ানে আসার পরে ট্যাঙ্ক ওয়ান থেকে আবার আমরা হিটার ট্যাঙ্কে পানিটা নেওয়া প্রয়োজন। তো হিটার ট্যাঙ্কে পানিটা নেওয়ার জন্য আমি আবার সেম ভাবেই পাম্প মোটর ওয়ান, পাম্প মোটর টু দুইটা অপশনে রেখেছি, ওই সেফটি পারপাস বলা যায়। যেভাবে আমরা আগের দুইটা প্রসেস করেছি সেম ভাবেই এই ট্যাঙ্ক ওয়ান থেকে আমরা হিটার ট্যাঙ্কে এই পাম্প মোটর ওয়ান এর মাধ্যমে একবার এবং পাম্প মোটর টু এর মাধ্যমে পানি নেওয়ার ব্যবস্থা রেখেছি। হিটার ট্যাঙ্ক থেকে এই কন্ট্রোল, এখানে একটা কন্ট্রোল ভালভ আছে, হিটার ট্যাঙ্কের নিচে আসলে তিনটা হিটার রয়েছে। তো এই হিটার তিনটা অন হওয়ার পরে এই হিটার ট্যাঙ্কে যে পানিটা জমা হচ্ছে সেই পানিটা গরম হচ্ছে এবং সেই পানিটা থেকে যে একটা বাষ্প, পানির স্ফুটনাঙ্ক নর্মালি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, তো এইখানে 130 ডিগ্রির বেশি যখন হয়ে যাবে তো তখন এটার যে বাষ্পটা হবে, বাষ্পটা এই কন্ট্রোল ভালভটা ওপেন হওয়ার মাধ্যমে হিটার ট্যাঙ্ক থেকে কনডেন্সার ট্যাঙ্কের দিকে যাবে। কনডেন্সার ট্যাঙ্কে গিয়ে কনডেন্সার ট্যাঙ্কে মূলত আছে আমার কুলিং কয়েল। তো এই কুলিং কয়েল আছে কিন্তু কুলিং কয়েলের জন্য আমার দরকার একটা ঠান্ডা পানির ব্যবস্থা দরকার। কয়েল আছে কিন্তু আমার পানি লাগবে, তো সেজন্য এখানে এই স্টোরেজ ওয়াটার আছে। তো এই স্টোরেজ ওয়াটারের মাধ্যমে যখন এখানে টেম্পারেচার আমার বেড়ে যাবে তখন এই স্টোরেজ ওয়াটার থেকে পাম্প মোটর থ্রি এর মাধ্যমে সলিনয়েড ভালভ ওয়ান দিয়ে কনডেন্সার ট্যাঙ্কে
পানি যেতে থাকবে এবং সেম ওয়েতেই এই পানিটা আবার ঘুরবে এবং এইখানে ব্যাক করতে থাকবে। তো টেম্পারেচার যখন আরো ইনক্রিজ হয়ে যাবে এখান থেকে পানি সলেনয়েড ভালভ 1 এবং 2 এর মাধ্যমে এই কনডেন্সার ট্যাঙ্কের যে কুলিং কয়েল আছে সেটাতে আমার প্রবেশ করতে থাকবে। তো এটাও আবার সেম ওয়েতে এখানে ফেরত আসবে। দেন যখন আমার টেম্পারেচার যখন আরো ইনক্রিজ হয়ে যাবে তখন আমার পানিটা এই সলিনয়েড ভালভ 3টা ওপেন হয়ে এখানে প্রবেশ করবে। তিনটা সোর্সে পানি আমার এখানে যাচ্ছে এবং তিনটা সোর্সে পানি আবার এখানে ফেরত আসছে। তো এইখানে আমার আছে হচ্ছে PT100। PT100 হচ্ছে আমার টেম্পারেচার সেন্সর। টেম্পারেচার সেন্সরের ভ্যালু এইখানে যে পানি স্টোরেজ পানিটা এই কুলিং কয়েল হয়ে আবার এখানে ফেরত আসছে, কিন্তু এখানে আছে আমার হট স্টিম যেটা সেটা আমার কনডেন্সার ট্যাঙ্কের ভিতরে আছে। তো এই স্টিমের এই ঠান্ডা পানিটা গিয়ে এই স্টিমের যখন ওই কনডেন্সার ট্যাঙ্কে যখন যাচ্ছে তখন আমার এই পানিটাও গরম হয়ে যাচ্ছে। তো এই পানিটার টেম্পারেচার যখন এই PT100 যখন সেন্স করতে পারবে যে টেম্পারেচারটা যখন 30-এর বেশি হয়ে যাবে তখন আমার এইখানে 4টা ফ্যান আছে, এই ফ্যান গুলো অন হয়ে যাবে। ফ্যান গুলো অন হয়ে টেম্পারেচারটা কমাবে এবং সেম ওয়েতে পানি এখানে প্রবেশ করতে থাকবে। তো এটার সাথে অ্যাড করা আছে AHU। AHUটা আমি আগেই বলেছি এয়ার হ্যান্ডলিং ইউনিট। তো এই প্ল্যানটা যেখানে ইনস্টল করা আছে সেখানেই যদি বা তার আশেপাশে যদি আমরা AHU করি, AHU সেটিং করি, AHU এখানে আমরা দুইটা AHU ইনস্টল করেছি। তো AHU হচ্ছে আমার ড্যাম্পার, AHU এর মানে বিশেষ কিছু পার্ট থাকে, সেটা হচ্ছে ড্যাম্পার, ফিল্টার, হিটিং কয়েল, ফ্যান বা কুলিং কয়েলও থাকে, ফ্যান। এই AHU যখন অন হয়ে যাবে তো AHU অন হওয়ার পর এই ড্যাম্পারটা ওপেন হয়ে যাবে, ফ্যান অন হয়ে যাবে, ফিল্টার এগুলো ফিল্টার অন হবে, হিটিং কয়েল গুলো অন হবে। তখন একটা নির্দিষ্ট টেম্পারেচারে পৌঁছানোর পর মানে আমার রুম টেম্পারেচারটা যখন 15 ডিগ্রির নিচে হয়ে যাবে তখন আসলে আমার রুমের রুমটা অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে। তো এই টেম্পারেচারটাকে স্টেবল করার জন্য এখানে হিটার ট্যাঙ্ক থেকে পানিটা পাম্প মোটর 4 এর মাধ্যমে হিটিং ভালভের মাধ্যমে আমি হিটিং কয়েলে দিচ্ছি। এটা হচ্ছে AHU 1 এর ক্ষেত্রে। তো আমরা এইখানে দুইটা AHU ইউজ করেছি ব্যাকআপ হিসেবে। আসলে আমরা যখন AHU 1টা যখন আমার চালু থাকবে তখন AHU 2 যেটা আছে সেটা স্ট্যান্ড বাই মোডে থাকবে। এটা আসলে 7 দিন 7 দিন করে দুইটা প্রসেস চলবে। আমার AHU 1 প্রথম 7 দিন অন থাকবে, তারপরে এটা স্ট্যান্ড বাই মোডে চলে যাবে এবং AHU 2টা 7 দিন চলতে থাকবে। তো এইভাবে এই পুরো প্রসেসটা আসলে চলবে। আশা করি মানে এভাবে একটা ফ্লো ডায়াগ্রাম তৈরি করে নিলে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো ক্লায়েন্টকে ইজিলি বোঝানো সম্ভব, এবং যদি কোনো ধরনের কোনো পরিবর্তন আনতে হয় তাহলে সেটাও আসলে করা যেতে পারে। এখানে হচ্ছে আমার যতগুলো ইনপুট আউটপুট যে আমার কম্পোনেন্টগুলো আছে সেগুলো আমি একটা এক্সেল ফাইলে সবকিছু কমপ্লিট করে রেখেছি। আজকে আমি প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করলাম, ইনস্টল করলাম, সবকিছু করলাম। তো আজ থেকে 2-3 বছর পরে আমি হয়তো আরো অনেক বেশি প্রজেক্ট করে ফেলবো। তো আমার যদি কিছু ডকুমেন্টস রেডি করা না থাকে তখন অন্য মানুষ তো দূরে থাক, অন্য কোনো ইঞ্জিনিয়ার তো দূরে থাক, আসলে আমার জন্য এই প্রোগ্রামটা সলভ করা টাফ হয়ে যাবে। কারণ 2-3 বছর আগের একটা কাজ সম্পর্কে আমি যদি একটু রিভিউ না করতে পারি তাহলে আসলে বুঝার নিজের জন্য একটু বুঝাটা টাফ হয়ে যায়। তো এই জন্য আসলে আয়ারসাইজিংটা রেডি করে রাখা। এইখানে ইনপুট আউটপুট যা যা ইউজ করেছি, ফিল ডিভাইস ইউজ করেছি যেগুলো, সেগুলো আমরা সবগুলো এখানে রেডি করে রেখেছি। আর কোন কোন কেবল কোথায় ইউজ হয়েছে, টার্মিনাল নাম্বার কত, সব A to Z এখানে ক্লিয়ার ভাবে দেওয়া আছে। এটা শুধু আমি না, যে কোনো ইঞ্জিনিয়ার যদি দেখেন আশা করি খুব সহজে এই প্রবলেমটা সলভ করতে পারবেন তারা। এখানে PLC প্রোগ্রাম করেছি। আসলে PLC প্রোগ্রামটা অনেক লেন্দি একটা প্রোগ্রাম, তো আমরা সব আমি সব প্রোগ্রামগুলো এখানে অ্যাড করতে পারিনি, আমি ডিরেক্ট প্রোগ্রামে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি প্রত্যেকটা প্রসেসের যে মেইন পার্টগুলো সেগুলো এখানে তুলে ধরেছি। এটা হচ্ছে আমার টোটাল PLC প্রোগ্রাম। HMI ডিজাইন, HMI টা হচ্ছে হিউম্যান মেশিন ইন্টারফেস। তো HMI ডিজাইনে আমি টোটাল
পাঁচটা ডিসপ্লে তৈরি করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি হোম ডিসপ্লে, হোম ডিসপ্লেতে এখানে চারটা বাটন দেখতে পাচ্ছি। তো এইখানে আমি যখন অনলাইন মোডে যাব, যখন আমি প্রোগ্রামটা রান করব, তখন আমি যে কোনো একটাতে জাস্ট ক্লিক করার সাথে সাথে আমাকে আমার যে টোটাল পাঁচটা পেজ আছে এখানে, এটা হচ্ছে আমার ফার্স্ট পেজ, তো আমি এই পেজে ক্লিক করার সাথে সাথে আমাকে এই পেজে নিয়ে যাবে। সেম ওইতে আমি যেখানেই ক্লিক করব আমার সেই পেজে আমি যেতে পারবো। তো এটা হচ্ছে আমার মনিটরিং ডিসপ্লে। মনিটরিং ডিসপ্লেটা মূলত হচ্ছে আমার আউটপুট যত কম্পোনেন্ট আছে সেগুলো মনিটরিং ডিসপ্লেতে আছে। মনিটরিং মানেটাই হচ্ছে যে আমি যে প্রোগ্রামটা রান করছি, তো এটার ফলে আমি কি কি অন হচ্ছে কি কি অফ হচ্ছে এই জিনিসটা যাতে আমি মনিটর করতে পারি, সেই জন্য এই মনিটরিং ডিসপ্লেটা, এটা আউটপুটের কম্পোনেন্ট গুলো নিয়ে মনিটরিং ডিসপ্লেটা করা হয়েছে। এখানে আছে কন্ট্রোলিং ডিসপ্লে 1, কন্ট্রোলিং ডিসপ্লে 2। কন্ট্রোলিং ডিসপ্লে 1 এ মূলত আমরা আমাদের যে সুইচ গুলো, এই পুরো প্রসেসে যে সুইচ গুলো ইউজ হয়েছে সেগুলো আমরা কন্ট্রোলিং ডিসপ্লে 1 এ রেখেছি। এবং আমরা জানি যত ধরনের সুইচ এবং সেন্সর আছে সবগুলো আমাদের ইনপুট ডিভাইস, তাই আমরা কন্ট্রোলিং ডিসপ্লে কে দুইটা সেক্টরে ডিভাইড করেছি। একটা হচ্ছে আমার সুইচ গুলোর একটা সেক্টর রেখেছি কন্ট্রোলিং ডিসপ্লে 1 এ, এবং সেন্সর গুলো রেখেছি আমি কন্ট্রোলিং ডিসপ্লে 2 তে। তো এইটা হচ্ছে আমার HMI এর ফুল ডিজাইনটা। এই HMI এর ফুল ডিজাইনটা আমি এখন আপনাদের সাথে লাইভে শো করতে চাচ্ছি, আপনাদের দেখাতে চাচ্ছি এটা কিভাবে রান করছে। এটা দেখলে যে কেউ ইজিলি বুঝতে পারবে প্রোগ্রামটা কিভাবে অন হচ্ছে অফ হচ্ছে। তো আমরা ডিরেক্ট প্রোগ্রামে চলে যাচ্ছি। তো আমি এখন আসলে প্রোগ্রামটা রান করেছি। রান করার পরে আমি যেভাবে বলেছিলাম যে আমার এই পেজগুলো প্রত্যেকটা বাটনের উপর ক্লিক করলে আমি সেম ওই পেজে যেতে পারবো। তো এটা এখন আমি দেখি যে এই প্রসেসটা আমি করতে পারছি কি না। আমি কন্ট্রোলিং 1 এ ক্লিক করলে আমি কন্ট্রোলিং 1 এর যে পেজটা আছে সেটাতে যেতে পারছি। এখানে আমার হোম বাটন আছে, হোম বাটনটার মাধ্যমে আমার যে মেইন ইনডেক্স বা হোম ডিসপ্লে যেটা আছে সেটাতে আমরা ব্যাক করতে পারবো এবং অন্য যে কোনো পেজে যেতে পারবো। তো আমরা দেখি কন্ট্রোলিং 2 তে ক্লিক করলে আমরা আমাদের যে সেন্সর গুলো আমরা ইউজ করেছিলাম এই সেন্সরের স্লাইডে যেতে পারছি। তো এখানে আমার বিভিন্ন ধরনের অ্যানালগ সেন্সর যেগুলো ইউজ হয়েছে এগুলোর ভ্যালু চেঞ্জ করে আমরা দেখতে পারবো আমাদের কন্ডিশন গুলো যেভাবে দেওয়া ছিল সেগুলো ঠিকভাবে রান করছে কিনা। এই মনিটরিং এ আমরা দেখতে পারবো যে আমাদের আউটপুট যে ডিভাইস গুলো আছে সেগুলো কোনটা অন আছে কোনটা অফ আছে সেটা আমরা মনিটরিং এ গিয়ে দেখতে পারবো। তো আমরা এখানে প্রসেস ওয়াইজ আমরা ভ্যালু গুলো চেঞ্জ করে দেখবো আমার প্রসেসটা অন অফ হচ্ছে কিনা। তো এখানে আমার ফার্স্ট প্রসেসের যে কন্ডিশনটা ছিল এখানে আমার বলা ছিল আমি যদি DPT 1 এর ভ্যালু যদি আমি লেস দেন 30 করে দেই, লেটস ডু ইট 29, এবং আমি যদি রিজার্ভ ট্যাঙ্ক টু ট্যাঙ্ক 1 স্টার্ট বাই পাম্প মোটর 1 এই বাটনে প্রেস করি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফার্স্ট যে প্রসেসটা আছে সেটা চালু হয়ে গেছে। তো আমি মনিটরিং এ গিয়ে দেখি আমার আউটপুট ডিভাইস গুলো চালু হয়েছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার সলিনয়েড ভালভ 4, 5, 6, সলিনয়েড ভালভ 11 এবং পাম্প মোটর 1 অন হয়ে গেছে। পাম্প মোটর 1 এর মাধ্যমে আমাদের যে ফার্স্ট প্রসেসটা ছিল রিজার্ভার ট্যাঙ্ক থেকে ট্যাঙ্ক 1 এ পানিটা ফ্লো করছে। তো এখন যদি আমি সেকেন্ড প্রসেসে যাই, সেকেন্ড প্রসেসে আমার সবকিছু কন্ডিশন DPT 1 এর ভ্যালুটা লেস দেন 30 থাকবে, আগে যে কন্ডিশনটা ছিল সেম কন্ডিশন থাকবে, সেম ওয়েতেই পানি পাস হবে। শুধু আমরা তখন ইউজ করেছিলাম পাম্প মোটর 1, এখন এই প্রসেসে আমরা ইউজ করব পাম্প মোটর 2। তো পাম্প মোটর 2 এর সুইচটা আমরা প্রেস করে দেখি। পাম্প মোটর 2 এর সুইচটা প্রেস করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমার সেকেন্ড প্রসেসটা অন হয়ে গেছে। এখন মনিটরিং এ আমরা দেখতে পাচ্ছি আমার পাম্প মোটর 2 অন হয়ে গেছে সলিনয়েড বাল্ব 4 এবং 10 এর মাধ্যমে, এবং পাম্প মোটর 2 এর মাধ্যমে আমার কি রিজার্ভার ট্যাঙ্ক থেকে ট্যাঙ্ক 1 এ পানি ফ্লো হচ্ছে। প্রসেস 3 তে কন্ডিশনটা আছে যখন DPT 1 ডিফারেনশিয়াল প্রেসার ট্রান্সমিটার 1 এর ভ্যালু যখন গ্রেটার দেন 80 হবে তখন পাম্প মোটর 1 এর মাধ্যমে ট্যাঙ্ক 1 থেকে পানি হিটার ট্যাঙ্কে ফ্লো করবে। এটার কন্ডিশনাল ওয়াইজ DPT 1 এর ভ্যালু আমি গ্রেটার দেন 80, আমি 85 করে দিচ্ছি, এবং ট্যাঙ্ক 1 টু হিটার ট্যাঙ্কের যে স্টার্ট সুইচটা আছে সেটা আমি অন করে দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার থার্ড প্রসেসটা অন হয়ে গেছে এবং এখানে আমার
সলিনয়েড ভালভ 4 8 10 এবং পাম্প মোটর 1 অন হয়ে গেছে, মানে পাম্প মোটর 1 এর মাধ্যমে আমার ট্যাঙ্ক 1 থেকে হিটার ট্যাঙ্কে পানিটা ফ্লো হচ্ছে। তো এই সেম ওয়েতে আমরা পাম্প মোটর 2 এর ক্ষেত্রেও, এটা শুধু একটা অল্টারনেটিভ ওয়ের জন্য, আমরা পাম্প মোটর 2 তেও সেম অপশনটা রেখেছি। তো পাম্প মোটর 2 তে আমি গিয়ে দেখি, প্রসেস 4 এর সুইচটা ক্লিক করার সাথে সাথে আমি মনিটরিং এ গিয়ে দেখতে পাচ্ছি আমার পাম্প মোটর 2 টা অন হয়ে গেছে। সলিনয়েড ভালভ 6 8 9 10 11 ওপেন হয়ে পাম্প মোটর 2 এর মাধ্যমে ট্যাঙ্ক 1 থেকে হিটার ট্যাঙ্কে পানিটা ফ্লো হচ্ছে। প্রসেস 5 এ কন্ডিশনটা ছিল যখন ডিপিটি 2 এর ভ্যালু, যখন ডিপিটি 2 এর ভ্যালু গ্রেটার দেন 20 হবে এবং টেম্পারেচার সেন্সর 1 এর ভ্যালু লেস দেন 130 হবে, তখন তার 10 সেকেন্ড পরে আমার হিটার ট্যাঙ্কের নিচে তিনটা হিটার আছে, হিটার 1 2 এবং 3, সেই হিটার গুলো অন হয়ে পানিটাকে হিট করতে থাকবে। তো এই প্রসেসটা আমরা রান করে দেখি। ডিপিটি 2 এর ভ্যালু যদি আমি 25 করে দেই, তাহলে মনিটরিং এ আমরা 10 সেকেন্ড পর দেখব হিটার 1 2 এবং 3 অন হয়ে গেছে। তো আমরা একটু 10 সেকেন্ড ওয়েট করি। এই হিটার এখন 10 সেকেন্ড হয়ে গেছে এবং হিটার 1 2 3 অন হয়ে গেছে। আমরা এটা ফুল সিস্টেমে দেখি। ফুল সিস্টেমে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হিটার তিনটা অন হয়ে গেছে এবং পানি গরম হতে শুরু করেছে। তো আমরা এখন নেক্সট প্রসেসে চলে যাই। প্রসেস 6 এর কন্ডিশনটা ছিল যখন পিটি 1 মানে প্রেসার ট্রান্সমিটার সেন্সর যেটা আছে, প্রেসার ট্রান্সমিটারের ভ্যালুটা যখন 80 বেশি হয়ে যাবে তখন কন্ট্রোল ভালভ অন হয়ে যাবে। এই যে এখানে 80 বেশি হয়ে গেলে এই কন্ট্রোল ভালভটা অন হয়ে যাবে। তো এটা গ্রেটার দেন 80 করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি কন্ট্রোল ভালভটা এখানে অন হয়ে গেছে। আমরা যদি ফুল ডিসপ্লেতে একটু দেখি, এখানে এই হিটার ট্যাঙ্ক থেকে কন্ট্রোল ভালভটা অন হয়ে এই হট যে স্টিম আছে, আমার পানিটা যে গরম হচ্ছে, এই গরম পানির যে স্টিমটা আছে, এই স্টিমটা এই কন্ট্রোল ভালভ ওপেন হওয়ার মাধ্যমে এই হিটার ট্যাঙ্ক থেকে এই কন্ডেন্সার ট্যাঙ্কে পাস করে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আমরা টেম্পারেচার সেন্সর 2 এর ভ্যালু যখন গ্রেটার দেন 50 হয়ে যাবে তখন আমার পাম্প মোটর 3 এবং সলিনয়েড ভালভ 1 অন হয়ে যাবে। এখানে আমার পাম্প 3 এবং সলিনয়েড ভালভ 1 অন হয়ে গেছে। ফুল সিস্টেমে এটা যদি দেখি, এই এখানে আমার স্টোরেজ পানিটা আছে, এই স্টোরেজ যে ঠান্ডা পানিটা আছে এই পানিটা পাম্প 3 মোটরের মাধ্যমে এখান থেকে সলিনয়েড ভালভ 1 ওপেন হয়ে এই কন্ডেন্সার ট্যাঙ্কের ভিতরে যে কুলিং কয়েল বা কন্ডেন্সিং কয়েল যেটা আছে সেটার ভিতরে প্রবেশ করছে। আমার হট স্টিম যেটা আসছে সেটার টেম্পারেচার অনেক বেশি, তো এই কুলিং কয়েলের মাধ্যমে ঠান্ডা পানির প্রবাহের মাধ্যমে স্টিমের টেম্পারেচারটাকে কমানোর জন্য মূলত এখান থেকে ঠান্ডা পানিটাকে সলিনয়েড ভালভ 1 এর মাধ্যমে এখানে পাস করা হচ্ছে এবং এই পানিটা আবার এই এই ওয়েতে এখানে রিটার্ন করছে। মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা এদিক দিয়ে ফ্লো করছে এবং এদিক দিয়ে এই স্টোরেজ ট্যাঙ্ক যেটা আছে সেটাতে আবার ফেরত আসছে। প্রসেস 8 এ হচ্ছে আমার টেম্পারেচার 2 সেন্সরটা যেটা আছে সেটার টেম্পারেচার যখন 60 এর বেশি হয়ে যাবে তখন আমার সলিনয়েড ভালভ 2 টা ওপেন হয়ে যাবে। তো সলিনয়েড ভালভ 2 অন ওপেন হওয়ার পরে এই সেম ওয়েতে আমার সলিনয়েড ভালভ 1 এর মাধ্যমে যেভাবে পানিটা পাস হয়েছে, সলিনয়েড ভালভ 2 এর মাধ্যমে সলিনয়েড ভালভ 1 এবং 2 দুইটাই চালু থাকবে এবং পাম্প মোটর 3 এর মাধ্যমে স্টোরেজ ট্যাঙ্ক থেকে এই কন্ডেন্সার ট্যাঙ্কে পানিটা পাস হতে থাকবে। টেম্পারেচার 2 সেন্সরের ভ্যালু যদি আমি 65 করে দেই, তো এখানে দেখতে পাচ্ছি আমার পাম্প মোটর 3 টা অন আছে, আমার সলিনয়েড ভালভ 1 টা অন ছিল লাস্ট প্রসেসে, এখন আমার সলিনয়েড ভালভ 2 টা অন হয়ে গেছে ফুল সিস্টেমে। তখন আমার এই একটা সলিনয়েড ভালভের মাধ্যমে এদিক দিয়ে পানি এখানে প্রবেশ করছিল এবং এই ওয়েতে এটা আবার স্টোরেজ ট্যাঙ্কে রিটার্ন করছিল। তো এখন এই সেম জিনিসটাই আমার দুইটা সলিনয়েড ভালভের মাধ্যমে এখানে এন্টার করছে এবং দুইটা ওয়েতে আবার রিটার্ন হচ্ছে স্টোরেজ ট্যাঙ্কে এবং এটা কন্টিনিউয়াস প্রসেস যে পর্যন্ত নির্দিষ্ট একটা তাপমাত্রায় না পৌঁছায় যাবে, তো সেই পর্যন্ত আসলে এই প্রসেসটা চলতে থাকবে। এখন টেম্পারেচার 2 সেন্সরের ভ্যালুটা যদি 70 ডিগ্রি বেশি যদি হয়ে যায় তাহলে আমার সলিনয়েড ভালভ 3 টাও অন হয়ে যাবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সলিনয়েড ভালভ 3 টাও অন হয়ে গেছে। তো আমরা ফুল সিস্টেমে একটু প্রসেসটা দেখি।
ফুল সিস্টেমে এখানে আমরা দেখতে পাচ্ছি এখন আমার টেম্পারেচার অনেক বেশি হওয়ার কারণে এখন আমার সবগুলো সলিনয়েড ভালভ ওপেন হয়ে গেছে এবং পানি এই স্টোরেজ ট্যাঙ্ক থেকে এখানে পাস হচ্ছে এবং সেম ওয়েতেই এই স্টোরেজ ট্যাঙ্কে আবার রিটার্ন করছে এবং এই প্রসেসটা কন্টিনিউয়াস চলতেই থাকবে। তারপরের প্রসেসে যখন টেম্পারেচার সেন্সর 3 এর ভ্যালুটা গ্রেটার দ্যান 30 হয়ে যাবে আমার যে স্টোরেজ ট্যাঙ্ক আছে সেটার সাথে আমার একটা টেম্পারেচার সেন্সর ইউজ করা আছে, এই সেন্সর যখন ডিটেক্ট করবে টেম্পারেচার 30 ডিগ্রির বেশি হয়ে গেছে মানে তখন স্টোরেজ ওয়াটারটা আমার হিট হয়ে যাবে, তো এই টেম্পারেচারটাকে কমানোর জন্য আমরা এখানে 4টা ফ্যান ইউজ করেছি, এই ফ্যানগুলো তখন অন হয়ে যাবে। তো এটাকে যদি আমরা গ্রেটার দেন 30 করি 35 করে দিচ্ছি তখন দেখতে পাচ্ছি ফ্যানটা অন হয়ে গেছে। তো আমরা ফুল সিস্টেমে একটু দেখি, ফুল সিস্টেমে দেখতে পাচ্ছি আমার এই টেম্পারেচার সেন্সর যখন আমার 30 ডিগ্রির বেশি ডিটেক্ট করেছে তখন এই ফ্যানগুলো আমার অন হয়ে গেছে এবং কনডেন্সার ট্যাঙ্ক থেকে যে টেম্পারেচার অতিরিক্ত টেম্পারেচার স্টোরেজ ট্যাঙ্কে ব্যাক করছে সেটা এই ফ্যানগুলোর মাধ্যমে আবার কুল হচ্ছে এবং সেম ওয়েতে আবার সলিনয়েড ভালভগুলো দিকে প্রবেশ করছে। আমার এটাই ছিল টোটাল আমার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এখন আমরা AHU এর পোর্শনে আসছি, অটো AHU 1 এর যে সিলেক্টর সুইচটা আছে এটাতে যদি প্রেস করি এবং AHU 1 এর জন্য অটো স্টার্ট পুশ বাটন যেটা ইউজ করেছি সেটা যদি পুশ করি তাহলে আমরা মনিটরিং এ দেখতে পাচ্ছি আমার AHU 1 এর ড্যাম্পার, AHU 1 এর হিটিং বাল্ব, AHU 1 এর ফ্যান সবগুলো অন হয়ে গেছে। ফুল সিস্টেমে আমরা একটু প্রসেসটাকে দেখাই, ফুল সিস্টেমে আমরা এখানে দেখতে পাচ্ছি এই হিটার ট্যাঙ্ক থেকে পানিটা পাম্প 4 এর মাধ্যমে এই হিটিং বাল্বের মাধ্যমে এই হিটিং কয়েলে প্রবেশ করছে এবং এখান থেকে এই পানিটা আবার এই ওয়েতে এই হিটার ট্যাঙ্কে প্রবেশ করছে। তো এই প্রসেসটা আমার চলবে, এটা যেহেতু একটা অল্টারনেটিভ প্রসেস আমরা রেখেছি তো এটা সিস্টেমে চলবে, ফিল্ডে চলবে হচ্ছে 7 দিন, তবে এখানে আমরা সিমুলেশনের সুবিধার্থে এটাকে 10 সেকেন্ড করে রেখেছি। তো এই প্রসেসটা চলার পরে যখন আমি AHU 2 এর সুইচটা যখন আমি অন করে দিব তখন আমার এই প্রসেসটা অফ হয়ে AHU 2 টা অন হয়ে যাবে। AHU 2 এর মনিটরিং এ আমরা দেখতে পাচ্ছি আমার সবগুলো অন হয়ে গেছে। এখন যদি আমরা ফুল সিস্টেমে যাই, ফুল সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি এখানে হিটার ট্যাঙ্ক থেকে পাম্প মোটর 4 এর মাধ্যমে পানি এই হিটিং বাল্বের মাধ্যমে সেকেন্ড যে আমার AHU আছে সেটার হিটিং কয়েলে প্রবেশ করছে এবং এই ওয়ে থেকে এই সেম ভাবেই আমার পানিটা রিটার্ন করছে হিটার ট্যাঙ্কে। তো এই প্রসেসটা আমার এখন 10 সেকেন্ড পরপর মানে 7 দিন পরপর AHU 1টা অটোমেটিক চালু হচ্ছে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এখন AHU 1 চালু হচ্ছে, AHU 1 চালু হওয়ার 10 সেকেন্ড পর AHU 1টা অফ হয়ে যাবে এবং AHU 2টা অন হয়ে যাবে। তো AHU 2 যখন অফ হয়ে যাবে আবার তখন AHU 1টা অন হয়ে যাবে। তো আমরা একটু কন্টিনিউয়াস প্রসেসটা দেখি, এখন AHU 2 অন আছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি AHU 2 যেটা আমার আছে সেটা অন হচ্ছে 10 সেকেন্ড পরে, এই যে আবার আমার সেম ওইতে AHU 1 টা চালু হয়ে যাচ্ছে। তো এটা আমার একটা কন্টিনিউয়াস প্রসেস, তো এটা চলতে থাকবে। তো মূলত এটাই ছিল আমার ফুল প্রজেক্ট, তো এই প্রজেক্টটা আমি সাকসেসফুলি শেষ করতে পেরেছি। তো এই ফুল প্রজেক্টের A to Z প্রোগ্রাম থেকে শুরু করে ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস সিলেকশন থেকে শুরু করে এই প্রজেক্টের ফুল ডিজাইন আমি 4 থেকে 5 দিনের মধ্যে করেছি এবং এই প্রজেক্টের আমার ক্লায়েন্ট ছিল আল্টেরিয়র ইঞ্জিনিয়ারিং এর CEO স্যার শেখ রাফাত বিন আলী স্যার। তো আমি অফিসিয়াল হ্যান্ডওভার লেটারের মাধ্যমে এই প্রজেক্টটি ওনার কাছে হ্যান্ডওভার করছি। এটাই ছিল আমার ফুল প্রজেক্ট এবং প্রেজেন্টেশন, আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।